বন্ধুরা, আজকে আমাদের ভিডিও টপিক হলো, কোনো লোন যদি লং টার্মের জন্য নেওয়া হয়, সেটাকে কিছু সময়ের পরে তাড়াতাড়ি শোধ করার জন্য পরিকল্পনা করা উচিত এবং কিভাবে সেটা শোধ করা যাবে সেটার বিষয়ে আলোচনা করব এবং কেন লং টার্মের লোনটাকে শর্ট টার্মে নিয়ে আসা উচিত এবং কিভাবে নিয়ে আসা সম্ভব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকে ভাবেন যে আমার যদি লং টার্ম ধরে লোন থাকে তাহলে আমার ইনকাম ট্যাক্সে সেভ হয়, কিন্তু ইনকাম ট্যাক্সে তুমি যত টাকা সেভ করছো তার থেকে অনেক বেশি পরিমাণে টাকা তুমি লোনের ইন্টারেস্ট হিসেবে দিচ্ছ। তোমাকে একটা হিসেব বোঝালেই তুমি খুব ভালো মতো বুঝতে পারবে। ধরা যাক, একজন মানুষ তার 35 বছর বয়সে ভাবলো যে আমি একটা ভালো জায়গা, একটা ভালো ফ্ল্যাট কিনব। সে 50 লাখ টাকা লোন নিল। এখনকার অন অ্যান অ্যাভারেজ ব্যাংকে লোনের ইন্টারেস্ট হচ্ছে 8.5%। সে 25 বছরের জন্য এই লোনটা নিল। সে যা রোজগার করে সে জানে যে আমি এই রোজগার থেকে আমার যা মান্থলি প্রিমিয়াম আমি দিতে পারবো, আমার অন্য অনেক খরচ খরচাও চালাতে পারবো, না হলে তো সে এতটা লোন করবে না। এবার সে 25 বছরের টেনিয়রে সে লোন নিল, তার মান্থলি ইএমআই পড়বে 40,261 টাকা। তোমাদেরকে পুরো হিসেবটা আমি দেখাচ্ছি, দেখো। এর ফলে 25 বছরের শেষে সে টোটাল পেমেন্ট করবে 1,20,78,406 টাকা। অর্থাৎ তার প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিয়ে সে 70,78,406 টাকা ইন্টারেস্ট পেমেন্ট করবে। ভাবো কি পরিমাণ ইন্টারেস্ট, মানে যা তার প্রিন্সিপাল অ্যামাউন্ট তার থেকেও আরও 20 লাখ টাকা বেশি সে লোনের ইন্টারেস্ট পে করবে। এবার সে যদি এই 25 বছরের টেনিয়রটাকে 15 বছর করে দিত, তাকে কিছু বেশি টাকা ইএমআই দিতে হতো। ধরো ইএমআই দিল 49,000, ধরো নয় এটা হিসেব করে দেখা যাচ্ছে 49,237 টাকা করে ইএমআই দিতে হবে। এর ফলে 15 বছরের শেষে সে শোধ করবে মোট 88,62,656 টাকা। তাহলে ইন্টারেস্ট পে করতে হবে তাকে, মানে নিজের প্রিন্সিপাল বাদ দিয়ে ইন্টারেস্ট পে করতে হচ্ছে 38,62,656 টাকা। ভাবো, 10 বছর কমিয়ে দেওয়াতেই তোমার ইন্টারেস্ট কমে গেল এতটা পরিমাণে। তোমরা দুটো হিসাব আরেকবার যদি দেখতে চাও তো দেখে নিতে পারো, তাহলে এতটা কমে গেল। তাহলে আমি কিছু বেশি ইন্টারেস্ট দিচ্ছি কিন্তু আমার অনেকটা কম ইন্টারেস্ট দিতে হচ্ছে লং টাইম। এবার তোমাদের হয়তো মনে হয় যে আমি 25 বছরের জন্য লোন নিয়েছি, এবার আমার যখন 12-13 বছর হয়ে গেছে আমি লোনের 50% শোধ করে ফেলেছি। ব্যাপারটা কিন্তু তা নয়। তোমাদের এখন যে একটা, দেখো আমি একটা এক্সেল শিট অ্যাসাম্পশনে, মানে বানানো এক্সেল শিট, সেটাতে দেখতে পাবে যে 12 বছর পরে তুমি লোনের 23-24% মাত্র শোধ করবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার দেখো, একটা তোমাদেরকে একটা হিসাব দেখানো হচ্ছে যে 2018 সালে ধরো একজন লোন নিয়েছিল, তার 40 লাখ টাকা সে লোন নিয়েছে, তার মান্থলি ইএমআই পে করতে হয় 34,948 টাকা। 18 সাল থেকে শুরু করে যখন সে 2029 সালে গিয়ে পৌঁছাবে, তখন তার টোটাল পেমেন্ট হবে কত বলো তো? 4,19,374 টাকা। আর তার আউটস্ট্যান্ডিং, মানে টোটাল আউটস্ট্যান্ডিং কত থাকবে জানো তো? মানে তুমি ভাবছো যে তুমি ইএমআই দিয়ে দিয়ে শোধ করে ফেলেছো 50%, ব্যাপারটা তা নয়। তোমার মানে
ওই সময় তোমার টোটাল আউটস্ট্যান্ডিং থাকবে হচ্ছে, ভাবো যে 31,24,328 টাকা থাকবে। তবে লোনের কত পার্সেন্ট শোধ হয়েছে? তুমি 40,00,000 টাকা লোন নিয়েছো, মাত্র 9,000 মূল প্রিন্সিপালের শোধ হয়েছে, তুমি ইন্টারেস্ট গুনে গেছো। কারণ প্রথম দিকের মানে এই শীটটা ভালো করে স্টাডি করো, দেখো প্রথম দিকে তোমার এই প্রিন্সিপাল অ্যামাউন্ট খুব কম যাচ্ছে, বেশিরভাগই যাচ্ছে ইন্টারেস্টে। এই করতে করতে তোমার অ্যামাউন্টটা এতটা বেশি দিতে হচ্ছে। এবার এর জন্য বিকল্প কী পদ্ধতি ভাবা যেতে পারে, যেটা যেটার জন্য এই ভিডিওটা বানানো, যে তুমি এতটা ইন্টারেস্ট দেবে না, কিন্তু তোমাকে একটা প্ল্যানিং করতে হবে তার জন্য। আমার কাছে যেটা বেস্ট সলিউশন বলে মনে হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমি এটা নিজে, আমি তোমাদেরকে বারবারই এই ভিডিওগুলোতে বলি যে আমি নিজে যেটা বাস্তব জীবনে প্রয়োগ করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যেমন আমি লোন নিয়েছিলাম, হোম লোন নিয়েছিলাম 10 বছরের জন্য, কিন্তু আমি 6 বছরের মাথায় পুরো লোন শোধ করে দিয়েছি। তাতে আমার অনেক টাকা সেভিংস হয়েছে। কী পদ্ধতিতে করা যায়, এখন আরও সহজ হয়েছে, এখন কীভাবে করতে পারো সেটা নিয়ে আলোচনা করছি। যে এক্সেল শীটটা তোমাদেরকে দেখালাম সেখানে দেখা যাচ্ছে 2018 সালে একজন লোন নিয়েছে। এই 2018 সাল থেকে সে যদি মান্থলি একটা 10,000 টাকার SIP করা শুরু করে, এবং সেটা তাকে রিলিজিয়াসলি করতে হবে, কারণ ভবিষ্যতে তার অনেকটা সময় তাকে অন্যভাবেও এতটা লোন নিয়ে ফেলেছে। এবার সে যদি সেভিংস না করে, ঠাকুর না করুক যদি পরিবারের কিছু হয়ে যায় বা তার কিছু হয়ে যায়, তখন পরিবার তো অনেক রকম অসুবিধায় পড়বে। সেই জন্য আমরা ধরে নেব সবাই সুস্থ থাকবে এবং ভগবানের কল্যাণে সবাই সুস্থ থাকবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। সেই জন্যই এই হিসাব বলা যে মান্থলি 10,000 টাকা করে তাকে জমাতেই হবে। এইভাবে যে কোনো SIPতে যদি সে ইনভেস্ট করে, দেখো SIP ক্যালকুলেটার বলছে 12% রিটার্ন যদি পায় 12 বছরে, অর্থাৎ আমি যে 29 সাল বলছিলাম সেই 29 সালের মাথায় তার টোটাল ভ্যালু হবে SIP জমা করে 32,22,522 টাকা। এবার 2029 সালে আমরা কি দেখেছিলাম, তার আউটস্ট্যান্ডিং কত ছিল, 31,24,328 টাকা। তাহলে এই 12 বছর ধরে সে এটা জমানোর পরে যে টাকাটা তার SIPতে জমলো সেটা টোটাল যদি ব্যাংকে গিয়ে ডাউন পেমেন্ট করে দেয়, তাহলে কিন্তু তার লোন পুরোপুরি মিটে যাবে, তারপরেও তার হাতে কিছু টাকা থাকবে। আমি নিজে এটা করেছি এবং দেখেছি পরবর্তীকালে, এর ফলে তোমার যখন এত টাকা সেভিংস হয়ে গেল, এইবার তুমি দেখো, তুমি হিসাব করে দেখবে, এবার 29 সাল থেকে 2042 সাল পর্যন্ত এই ভদ্রলোক কিন্তু এই লোনে আটকা ছিলেন, কিন্তু তিনি যখন এই টাকাটা সেভ করে ফেলতে পারবেন এবং এই 34,948-এর সঙ্গে আরও 10,000 করে জমাবেন, এবার কিন্তু তিনি প্রচুর টাকা তার জীবনে সঞ্চয় করতে পারবেন। তোমাদের যদি এই উপায়টা সঠিক বলে মনে হয় কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও যদি আরও পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা।